একটি মোবাইলের স্ক্রিন অফ রেখে গোপনে ভিডিও করা যায় সেটা হয়তো অনেকেই জানেন না, বাট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের স্ক্রিন অফ রেখে গোপনে ভিডিও করতে পারেন। তো এই ট্রিক্সটি শেয়ার করার আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমার এক ফ্রেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, হঠাৎ তার পার্সোনাল সমস্যার কারণে ছুটি নিয়ে বাড়িতে চলে যায় এবং যেদিন বাড়ি থেকে আসে পথের মধ্যে জ্যামে আটকা পড়ে। ওই দিন বিকাল 2টা থেকে তার অফিসে জয়েন করার কথা, কারণ ওইখানে শিফট অনুযায়ী ডিউটি হয় এবং ওই দিনই তার ডিউটি ছিল বিকাল 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এইখানে সে জ্যামে আটকা পড়ায় 2টার মধ্যে অফিসে আসতে পারে নাই, অর্থাৎ জয়েন হতে পারে নাই। আর এইখানে কোনো ধরনের এক্সকিউজ কাজ করবে না, অর্থাৎ তাকে প্রমাণ দিতে হবে আসলে কী কারণে তার দেরি হয়েছে বা লেট হয়েছে। আর এই প্রমাণ দেওয়ার জন্যই সে তার মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে চাচ্ছে, অর্থাৎ সে যে জ্যামে আটকা পড়েছে সেই জ্যামের ভিডিও রেকর্ড করতে চাচ্ছে। কিন্তু পাবলিক প্লেসে ভিডিও রেকর্ড করবে, আর এই ভিডিও রেকর্ড করার জন্য সে লজ্জাবোধ করছে। এই ধরনের সিচুয়েশনে অনেকে হয়তো পড়ে থাকেন, পাবলিক প্লেসে ভিডিও করতে গিয়ে লজ্জাবোধ করেন। সো এই ক্ষেত্রে আপনি গোপন ভিডিও রেকর্ডারের মাধ্যমে মোবাইলের স্ক্রিন অফ রেখে খুব সহজে ভিডিও রেকর্ড করতে পারেন, আর এই ধরনের সিচুয়েশন থেকে আপনি চাইলে মুক্তি পেতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই, বাট তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল সিলেক্ট করে দিবেন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। গোপনে ভিডিও রেকর্ড করতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, আর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করার পর আপনি এইখান থেকে সার্চ বারে চলে যাবেন এবং এখানে গিয়ে সার্চ করবেন ইজি ভিডিও রেকর্ডার এটা লিখে। অলরেডি আমি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়েছি, যেই কারণে আপনারা এখানে ওপেনের বাটনটি দেখতে পাচ্ছেন। এখানে ট্যাপ করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তবে আমরা এইখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করব না, কারণ আমরা যখন এখান থেকে হোমে চলে আসব এবং আসার পর আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি সেটা এখানে 2টা আইকন দিয়ে দেখাচ্ছে। অর্থাৎ এইখান থেকে আমরা প্রথম আইকনটির মাধ্যমে বা প্রথম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সব কিছু কন্ট্রোল করতে পারবো এবং এই আইকন বা এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো। তো প্রথমে আমাদেরকে সব কিছু চেক করার জন্য এবং সেটিংসগুলো চেক করার জন্য আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। সো ওপেন করার পর আপনাদের কাছে এখান থেকে পারমিশন চাইবে এবং প্রথমে আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। সো অ্যাকসেপ্ট করার পর এখান থেকে আপনার স্টোরেজ পারমিশন চাইবে, এখান থেকে রেকর্ডিং পারমিশন চাইবে, এখান থেকে ক্যামেরা পারমিশন এবং এখানে আপনার স্ক্রিনের পারমিশন চাইবে। সো এই 4টা পারমিশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার এখান থেকে আপনাকে 3টা পারমিশন অ্যালাউ করে দিতে হবে। ওকে, তো পারমিশনগুলো অ্যালাউ করার পর আপনাকে এখান থেকে আবার স্ক্রিন ওভারলি পারমিশন এটাকে এনাবল করতে হবে। সো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে 3-ডট মেনু রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের অপশন রয়েছে। ওকে, তো সেটিংসে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই সেভ টু গুগল ড্রাইভ, অর্থাৎ আপনি যে ভিডিওটি রেকর্ড করবেন সেটা যদি আপনি গুগল ড্রাইভে ব্যাকআপ করে রাখতে চান তাহলে এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর আপনার সামনে কিন্তু জিমেলগুলো চলে আসবে, অর্থাৎ আপনার ফোনে যে জিমেলগুলো লগ ইন করা থাকবে সেই জিমেলগুলো এখানে চলে আসবে। আপনি যে জিমেলের আন্ডারে গুগল ড্রাইভে ভিডিওগুলো রেকর্ড করে রাখতে চান আপনি সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাছাড়া যদি এইখানে ভিডিও রেকর্ড করে আপনি গুগল ড্রাইভে রাখতে না চান তাহলে এখান থেকে আপনি টিক মার্কটা তুলে দিবেন। এবার এখান থেকে নিচের দিকে আসবেন। আমি জাস্ট আপনাদেরকে মেইন মেইন যে সেটিংসগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আরেকটু নিচের দিকে আসলে আপনারা আরেকটা অপশন পাবেন,
আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অপশনটিতে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রেকর্ডিং টাইম এবং 30 মিনিট এইখানে অলরেডি সেটিংস করা রয়েছে। আপনি এখানে ট্যাপ করে আপনি চাইলে এখান থেকে টাইমটা বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখান থেকে 30 মিনিটের জায়গায় আপনি চাইলে 1 আওয়ার, 2 আওয়ার এগুলো সেটিংস করতে পারেন, এবং আপনার প্রয়োজন অনুযায়ী সেটিংস করার পর এখান থেকে ওকে করলেই কিন্তু আপনার এটা সেটিংস হয়ে যাবে। তো আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি। এবার আমরা আরেকটু নিচের দিকে আসব। এইখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ক্রিয়েট পাসওয়ার্ড, এবং এখানে ইউ উইল নিড এ 4-ডিজিট পাসওয়ার্ড টু এন্টার দ্য অ্যাপ্লিকেশন। আপনি যে কুইক ভিডিও রেকর্ডারটি ব্যবহার করবেন সেটা যদি আপনি সিকিউর রাখতে চান তাহলে এখানে আপনি একটা পাসওয়ার্ড সেট করতে পারেন, এবং আপনি টিক মার্ক দেওয়ার পর এখান থেকে 4টা ডিজিট দিয়ে আপনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। সো আমরা এখানে পাসওয়ার্ড দিব না, তার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে চলে আসার পর আমরা আরেকটু নিচের দিকে আসব। এইখানে যে দুইটা অপশন অন করা রয়েছে বা অ্যালাউ দেওয়া রয়েছে এই দুইটা অপশন কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ভাইব্রেট হুয়েন স্টার্ট রেকর্ডিং, অর্থাৎ আপনি যখন ভিডিও রেকর্ডিং শুরু করবেন তখন আপনার ফোনে ভাইব্রেশন হবে, এবং নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন আপনি ভিডিও রেকর্ডিং স্টপ করবেন তখন ভাইব্রেশন হবে। তো আপনি যদি ভিডিও রেকর্ডিং করার সময় এবং বন্ধ করার সময় ভাইব্রেশন অনুভব করতে চান তাহলে এই দুইটা অপশন আপনি অ্যালাউ করে রাখবেন, আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে টিক মার্ক তুলে দিবেন। এবার এখান থেকে আপনি যে ভিডিওটি রেকর্ডিং করছেন সেটা কোথায় গিয়ে সেভ হবে সেটা আপনি এখানে ক্লিক করে সেটিংস করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ, এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল এসডি কার্ড স্টোরেজ। সো আপনি কোথায় এই ভিডিওগুলো রেকর্ড করে রাখবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, এবার একটু নিচের দিকে আসব। এবং এইখানে যে সেটিংসটি দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লক স্ক্রিন মোড, অর্থাৎ আপনি যখন এটাকে অ্যালাউ করে দিবেন, সো অ্যালাউ করার পর এখানে যে লেখাটা রয়েছে সেটা যদি আমি বাংলায় বলি, আপনি যখন এখানে ভিডিও রেকর্ডিংটা শুরু করবেন তখন আপনার স্ক্রিনটা সম্পূর্ণটাই ব্ল্যাক হয়ে যাবে, এবং আপনি যখন স্ক্রিনের উপর ডবল ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এই ভিডিও রেকর্ডিংটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। তাছাড়া আপনার ভলিউম বাটনের নিচের যে বাটনটি রয়েছে অর্থাৎ ডাউন বাটন, সেখানেও যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এই অপশনটা অন করে আপনি যখন ভিডিও রেকর্ডিং শুরু করবেন তখন আপনার স্ক্রিনটা কালো দেখাবে, এবং এই ক্ষেত্রে বুঝতেই পারবে না কেউ আপনি আপনার মোবাইল দিয়ে রেকর্ড করছেন। তাছাড়া আপনি চাইলে এই অপশনটা বন্ধ করে রাখতে পারেন, এবং বন্ধ করে আপনি চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন। সো ওই ক্ষেত্রে আপনাকে ভিডিও রেকর্ডিং স্টার্ট করার পর আপনাকে পাওয়ার বাটন অফ করে আপনার স্ক্রিনটা অফ করে রাখতে হবে, এবং স্ক্রিন অফ রেখে আপনি কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং যখন আপনি ভিডিও রেকর্ডিং স্টপ করবেন তখন আপনাকে প্রথমে পাওয়ার বাটন অন করে পাওয়ার দিতে হবে, এবং তারপর আপনি ভিডিও রেকর্ডার থেকে, অর্থাৎ এখানে যে ভিডিও রেকর্ডার দেখতে পাচ্ছেন এইখানে ট্যাপ করেই আপনাকে ভিডিও রেকর্ডিং শুরু করতে হবে, এবং এইখান থেকে আপনাকে ভিডিও রেকর্ডিং স্টপ করতে হবে। ওকে, তো এই সেটিংসটির নিচে দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংস রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ডিরেকশন। এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক এবং ফ্রন্ট, অর্থাৎ আপনি কোন ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ডিং করবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনি ব্যাক ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে ব্যাক ক্যামেরা সিলেক্ট করবেন, আর যদি আপনি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে এখান থেকে আপনি ফ্রন্ট ক্যামেরা সিলেক্ট করবেন। সো এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে ক্যামেরাটা সেটিংস করে নেবেন। আপনাদেরকে যেই সেটিংসগুলো আমি বলে দিয়েছি মূলত এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার ক্ষেত্রে ওই সেটিংসগুলোই ইম্পর্ট্যান্ট, এবং আশা করছি আপনারা ইম্পর্ট্যান্ট সেটিংসগুলো বুঝে গেছেন। ওকে, তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো মোবাইলের স্ক্রিন অফ রেখে ভিডিও রেকর্ড করা যায় কি না। তো আমরা এখন এখান থেকে এই ভিডিও রেকর্ডার অপশনটি ট্যাপ করব, এবং ট্যাপ হওয়ার সাথে সাথেই কিন্তু একটা ভাইব্রেশন হয়েছে
যদিও আমি আপনাদেরকে ভাইব্রেশনটা অনুভব করে দেখাতে পারবো না। তো এখন কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে এবং আমরা এখান থেকে মোবাইলের স্ক্রিনটা অফ করে দিব। সো মোবাইলের স্ক্রিন অফ রাখা অবস্থায় এখনও কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে। এবার আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি দেখার জন্য, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রিমোট, এবং এই রিমোটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাইটের রিমোট। এই রিমোটটি আমরা এখন মোবাইলের স্ক্রিন অফ রাখা অবস্থায় এখন পিছন দিকে এটা রাখব, এবং যখন এটা রাখব তখন কিন্তু এটা ভিডিও রেকর্ড হবে, এবং এখান থেকে আমরা এখন এটা সরিয়ে নিব, এখন কিন্তু এটা থাকবে না। সো এবার আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখব, এবং প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা জাস্ট এখান থেকে পাওয়ার বাটনটি অন করব। ওকে, তো অন করার পর আমরা এখান থেকে আবার এই রেকর্ডার অ্যাপসটিতে ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথেই কিন্তু একটা ভাইব্রেশন হবে, এবং ভাইব্রেশন হওয়ার পর ভিডিও রেকর্ডটি অফ হয়ে যাবে। এবার আপনার মোবাইলে যে ভিডিওটি রেকর্ড হয়েছে সেটা দেখার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এবং ওপেন করার পর আপনি এখান থেকে যে এই যে মাঝের অপশনটি দেখতে পাচ্ছেন এই যে এখানে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে এখানে যে ভিডিওটি আপনি রেকর্ড করেছেন সেটা কিন্তু দেখতে পারবেন। তো এইখান থেকে আমরা এই ভিডিওটি ওপেন করব। সো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটি রেকর্ড করেছি সেটা কিন্তু এখানে প্লে হয়েছে। এখানে আমরা যদি একটু টেনে দিই তাহলে দেখতে পারবো আমরা যেখানে রিমোটটি নিয়ে গিয়েছিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে রিমোটটি ব্যবহার করেছি সেই রিমোটটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন মোবাইলের স্ক্রিন অফ রেখে আপনাদের যেই জায়গায় ভিডিও রেকর্ড করা উচিত সেই জায়গায় কিন্তু আপনারা মোবাইলের স্ক্রিন অফ রেখে ভিডিও করতে পারেন। ওকে, তো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কিভাবে মোবাইলের স্ক্রিন অফ রেখে ভিডিও করতে হবে সেটা অলরেডি আপনি শিখে গেছেন। তবে এখানে একটা ওয়ার্নিং থেকে যায়, পারমিশন ছাড়া ভিডিও করা যাবে না। এমন জায়গায় যদি আপনি ভিডিও করেন তাহলে সেটা কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে, অর্থাৎ এটাও কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ। সো আপনি ওই ধরনের প্লেসে কখনোই গোপন ভিডিও রেকর্ডারের মাধ্যমে ভিডিও রেকর্ড করবেন না। হয়তো আপনি এখন গোপনে ভিডিও রেকর্ড করে ফেলবেন, বাট কিছুদিন পর হয়তো সেটা যদি ভাইরাল হয় বা কোনো কারণে যদি সেটা হাইলাইট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে শনাক্ত করতে পারবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বিপদের মধ্যে পড়তে পারেন। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।